যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার। প্রতি বছর তারা বিশ্বের সেরা বিমানবন্দরের নাম ঘোষণা করে থাকে। এই ধারাবাহিকতায় গত 18 ডিসেম্বর সোমবার গ্লোবাল ট্রাভেলার এবছরের সেরা বিমানবন্দরের নাম ঘোষণা করে। এবছরের সেরা বিমানবন্দরের তালিকায় সবার উপরে অবস্থান করছে তুরস্কের ইস্তানবুল বিমানবন্দর। গ্লোবাল ট্রাভেলারদের পাঠকদের জরিপে এই স্বীকৃতি পেয়েছে বিমানবন্দরটি। এক বিবৃতিতে বলা হয়েছে, মেগা এয়ার হাবটিকে ইউরোপের সেরা বিমানবন্দর হিসেবে বেছে নেয়ার ফলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিমানবন্দরটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে। সোমবার গ্লোবাল ট্রাভেলার জানিয়েছে, বিশ্বের সেরা বিমানবন্দরের পাশাপাশি এ সম্পর্কিত আরও কয়েকটি সূচকে শীর্ষে রয়েছে ইস্তানবুল বিমানবন্দর। এগুলো হলো বিমানবন্দরের খাদ্য ও পানীয় পরিষেবা, বিমানবন্দরের কেনাকাটার অভিজ্ঞতা এবং করবিহীন কেনাকাটা। এছাড়াও ইউরোপের সেরা বিমানবন্দরের স্বীকৃতিও পেয়েছে ইস্তানবুল এয়ারপোর্ট। এই সাময়িকীতে আরও জানানো হয়, জরিপটিতে অংশ নিয়েছে মোট 5 লাখ পাঠক, যাদের 96% বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করে। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এদিকে তুরস্কের আঙ্কারায় অবস্থিত রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির বরাত দিয়ে ইস্তানবুল বিমানবন্দরের যোগাযোগ পরিচালক গোখান সিংগুল বলেছেন, একটি নয়, 5টি বিভাগে স্বীকৃত হওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক অর্জন এবং এটি আমাদের প্রতিটি সদস্যের উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এবছর গ্লোবাল ট্রাভেলার কর্তৃক আয়োজিত 11 লিজার লাইফস্টাইল অ্যাওয়ার্ডসে আইজিএ ইস্তানবুল বিমানবন্দরের দ্বিতীয়বারের জন্য সেরা বিমানবন্দর নির্বাচিত হয়। এর আগে এই বিমানবন্দরের নকশাও পুরস্কার জিতেছে। 2016 বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচারাল ফেস্টিভ্যালে ফিউচার প্রজেক্টস ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ইস্তানবুল বিমানবন্দর। ইস্তানবুলের এই বিশাল বিমানবন্দর তৈরি করতে প্রথম ধাপে খরচ হয়েছে $510 কোটি বেশি। 7 কোটি 65 লক্ষ বর্গমিটারের এই বিমানবন্দরটি এখন বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর মধ্যে একটি। 2018 29 অক্টোবর ছিল তুরস্কের প্রজাতন্ত্র দিবস। সেদিন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান 17 জন আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে এই বিমানবন্দরটি উদ্বোধন করেন। 2018 31 অক্টোবর রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান TK-2124 উড্ডয়নের মাধ্যমে এই বিমানবন্দর থেকে সর্বপ্রথম বিমান উড়াল দেয়।